আমি জুইশা আহমেদ, পাঠ করছি ইমদাদুল হক মিলনের লেখা ডাকাতটাও মানুষ। নদী থেকে মাত্র খালে ঢুকেছে, লঞ্চের স্টার্ট বন্ধ হয়ে গেল। হায়দার সাহেব ছিলেন আপার ক্লাসে, লঞ্চের ভটভট শব্দে বেশ একখানা ঝিমুনি ভাব হয়েছে। স্টার্ট বন্ধ হতেই ভাবটা কেটে গেল, তবে চোখ ঢুলুঢুলুটা রয়েই গেল। সেই ঢুলুঢুলু চোখে বারিকের দিকে তাকিয়ে বললেন, কোন ঘাটে এলো রে? আপার ক্লাসের ভাড়া ডাবল বলে বারিক গিয়ে তার সঙ্গে বসাননি হায়দার সাহেব, বাইরে লঞ্চের ডেকে দাঁড় করিয়ে রেখেছেন। ওখানকার ভাড়া আপার ক্লাসের অর্ধেক, কিন্তু এই সব ছোট লঞ্চের ডেকে বসার ব্যবস্থা নেই, থাকতে হয় দাঁড়িয়ে। বারিকও দাঁড়িয়ে আছে, তবে দাঁড়িয়ে আছে আপার ক্লাসের জানালার সঙ্গে হেলান দিয়ে, বলতে গেলে হায়দার সাহেবের একেবারে ঘাড়ের উপর। হায়দার সাহেবই এখানে দাঁড়াতে বলেছেন বারিককে, কারণ হায়দার সাহেবের সঙ্গে মাঝারি সাইজের বেশ দামি একখানা সুটকেস আর একখানা কাঁধে ঝুলিয়ে নেয়ার রেক্সিনের ব্যাগ। ব্যাগ সুটকেস দুটোই ঠাসাঠাসি ভরা, দুটোই তালা দেয়া। চাবি হায়দার সাহেবের প্যান্টের পকেটে, তবু ব্যাগ সুটকেসের দিকে নজর রাখার জন্য বারিককে তার ঘাড়ের কাছে দাঁড়া করিয়ে রেখেছেন তিনি। যদিও ব্যাগ সুটকেস দুটোই তার পায়ের কাছে, কিন্তু তিনি নিজে সারাক্ষণ চোখ রাখতে পারছেন না, কারণ লঞ্চে চললেই ঝিমুনি ভাব হয় তার। তার ঝিমুনির সুযোগে কে কোন ঘাটে ব্যাগ সুটকেস সাথে নেমে যাবে কে জানে। তারপর বাড়ি গিয়ে তালা ভেঙে সর্বনাশ, তারপর আর ভাবতেই পারেন না হায়দার সাহেব। ব্যাগ সুটকেস চুরি হয়ে গেলে পথে বসে যাবেন তিনি, মেয়ের আর বিয়েই হবে না। আগামীকাল হায়দার সাহেবের একমাত্র মেয়ে শান্তির বিয়ে, গয়নাগাটি কাপড় চোপড় সব দিয়ে মেয়েকে তার বিয়ে দিতে হচ্ছে। হায়দার সাহেব ঢাকায় থাকেন, ছোটোখাটো একটা চাকরি করেন, যা বেতন পান তাতে ঢাকায় বাসা ভাড়া করে স্ত্রী কন্যা নিয়ে থাকতে পারেন না, এজন্য নিজে মেসে থেকে চাকরিটা করেন তিনি। স্ত্রী কন্যা রাখেন গ্রামের বাড়িতে, মাসের বেতন পেয়ে নিজের খরচের টাকা রেখে বাকিটা মানি অর্ডার করে দেন স্ত্রীর নামে। দু তিন মাস পর ছুটি ছাটায় নিজেও যান গ্রামের বাড়িতে, স্ত্রী কন্যার সঙ্গে দিন কাটিয়ে আসেন। শুধুমাত্র দুই ঈদের ছুটিতে কয়েকটা দিন বেশি তাদের সঙ্গে কাটাতে পারেন তিনি। বহুকাল ধরে এরকম জীবন হায়দার সাহেবের, তার মেয়ে শান্তির জন্মেরও অনেক দিন আগ থেকে, সেই শান্তির বিয়ে আগামীকাল। শান্তির এখন পাক্কা 21 বছর বয়স, একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে 10 দিনের ছুটি নিয়েছেন হায়দার সাহেব। বহুদিন ধরে বহু কষ্ট করে খেয়ে না খেয়ে কিছু কিছু করে টাকা জমিয়েছিলেন ব্যাংকে, সেই টাকা তুলে মেয়ের বিয়ের বাজার করেছেন। তারপরও গয়নার টাকায় টান পড়েছে, শেষ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের টাকাও তুলে ফেলেছেন, তুলে 10 ভরির গয়না কিনেছেন। পাত্রপক্ষের দাবি ওই 10 ভরি, দাবি পূরণ না হলে বিয়ে নিয়ে তালবাহানা করবে তারা। একমাত্র মেয়ের বিয়ে যদি 10 ভরি গয়নার কারণে না হয় সে বড় দুঃখের কথা, আর পাত্রটাও তো ভালো, মেয়েটা সুখে থাকবে। এইসব ভেবেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও তুলেছেন হায়দার সাহেব। এখন আর তার হাতে কিছুই নেই, ভবিষ্যৎ অন্ধকার। তবু দুঃখ নেই হায়দার সাহেবের, চাকরিটা তো আছে, তার আর স্ত্রীর জীবন কষ্টে সৃষ্টেই কেটে যাবে, নিজে সর্বশান্ত হয়ে মেয়েটাকে তো সুখী করতে পারছেন। দুদিন আগে বারিক এসেছে ঢাকায়, হায়দার সাহেবের পাশের বাড়ির ছেলে বারেক, রক্তের সম্পর্ক নেই তবু হায়দার সাহেবকে মামা বলে ডাকে সে, বেশ পরোপকারী ধরনের ছেলে, গ্রামের যেই ডাকে তার বাড়িতে গিয়েই কাজ করে দিয়ে আসে এবং সব কাজই নিজের মনে করে করে, গভীর উৎসাহ নিয়ে করে। শান্তির বিয়ের কাজও উৎসাহ নিয়েই করছে। একা এত কিছু নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার অসুবিধা হবে দেখে বারিককে খবর দিয়েছিলেন হায়দার সাহেব, ঠিক সময়ে বারিক এসে হাজির। তাকে নিয়েই শান্তির বিয়ের বাজারটা হায়দার সাহেব করেছেন, গয়নাগাটি কাপড় চোপড়
সব ব্যাগ সুটকেসে ভরে আজ বারেককে নিয়েই বাড়ি যাচ্ছেন। সবই ঠিক আছে বারেকের, দোষ শুধু একটাই, বারেক খুবই ভীতু প্রকৃতির, সামান্যতেই বেশ ভয় পায় সে। কিন্তু লঞ্চ থামল কোন ঘাটে? হায়দার সাহেবের ঘুম ঘুম গলায় কথা শুনে বারেক প্রায় সঙ্গে সঙ্গে বলল, কোনো ঘাটে না মামা। হায়দার সাহেব অবাক হলেন, ঘাট ছাড়া আবার লঞ্চ থামে নাকি? এটা তো থেমেছে, নদীর মাঝখানে থেমেছে? না, খালের মাঝখানে। কেন? তা তো জানি না, জানার চেষ্টা কর। কিভাবে করব? সারেংকে জিজ্ঞেস কর। আচ্ছা করছি, বলেই সামনের দিকে পা বাড়ালো বারেক। হায়দার সাহেব বললেন, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ততক্ষণে আপার ক্লাস এবং ডেকের যাত্রীদের মধ্যে কী রকম একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, নানা রকমের আলাপ আলোচনা করছে তারা। কি হয়েছে, এমন করছে কেন সবাই? ঝিমুনি ভাবটা একেবারেই কেটে গেল হায়দার সাহেবের, গা ঝাড়া দিয়ে নড়ে চড়ে সোজা হয়ে বসলেন তিনি। আপার ক্লাসের ভেতর তাকিয়ে দেখেন তার মুখোমুখি সিটে খুবই নির্বিকার মুখ করে এক ভদ্রলোক বসে আছেন, সাদা পাজামা পাঞ্জাবি পরা, পায়ে কালো রঙের পামশু, কাঁধে ঘি রঙের একখান শাল ভাঁজ করে রাখা, মুখে ঘন কালো চাপদাড়ি, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, চোখে নিরীহ দৃষ্টি। ভদ্রলোকের দিকে তাকিয়ে হায়দার সাহেব বললেন, কি হয়েছে ভাই সাহেব? ভদ্রলোক অতি বিনয়ের গলায় বললেন, লঞ্চ নষ্ট হয়ে গেছে। জি জি, বলেন কি? ভদ্রলোক অমায়িক মুখ করে হাসলেন, হ্যাঁ, ইঞ্জিনে গণ্ডগোল দেখা দিয়েছে। শুনে বুকটা ধক করে উঠল হায়দার সাহেবের, নিজের অজান্তেই যেন আবার বললেন, বলেন কি? ভদ্রলোক আগের মতোই অমায়িক মুখ করে বললেন, জি। কতক্ষণে ঠিক হবে? তা কি করে বলবো, 10 মিনিটও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, আবার ঠিক একদম নাও হতে পারে। এবার হায়দার সাহেবের বুকটা কাঁপতে লাগল, গলাটা কাঁপতে লাগল। কাঁপা গলায় কোনো রকমই তিনি বললেন, ঠিক না হলে লোকজন বাড়ি যাবে কেমন করে? ভদ্রলোক নির্বিকার গলায় বললেন, যাদের বাড়ি কাছাকাছি তাদের তো কোনো অসুবিধা নেই, এই ধরুন রাজানগর, শেখরনগর বা আলমপুরে যাদের বাড়ি, তারা এখানে নেমে ছয়ওয়ালা নৌকা ভাড়া করে চলে যাবে, কাছাকাছি ঘাট তো রাজানগর। না ভাই সাহেব। জি। যেতে কতক্ষণ লাগবে নৌকোয়? জি, ঘণ্টা সোয়া ঘণ্টা। আর শেখরনগর? ঘণ্টা দুয়েক। আলমপুর? 3-3.5 ঘন্টা। তার মানে প্রায় সন্ধ্যা? না সন্ধ্যা না, বিকেল, শেষ বিকেল। সেখান থেকে যারা আরও দূরে যাবে, কত দূরে? এই ধরুন শ্রীনগর, তাদের বেশ অসুবিধা হবে, এই লঞ্চটা তো এমনিতেই আলমপুরের পর যাবে না, আলমপুরের পর খালের পানি বেশ কমে গেছে, লঞ্চ চলে না। যারা ষোলঘর শ্রীনগরের দিকে যাবে তাদেরকে তো এমনিতেই নৌকো করে যেতে হবে, তা আমি জানি। তাহলে? না মানে লঞ্চটা সময় মতো আলমপুরে গিয়ে থামলে, সেখান থেকে নৌকা নিয়ে শ্রীনগরের দিকে রওনা দিলে বিকেল নাগাদ শ্রীনগর পৌঁছে যাওয়া যেত, সেখান থেকে পায়ে হেঁটে যারা আরও দূরে যাবে সন্ধ্যের আগেই ওই বিপজ্জনক গ্রামটা তারা পেরিয়ে যেতে পারত। কোন গ্রামটার কথা বলছেন? ডাকাতিয়া। ও, তারপর একটু থেমে ভদ্রলোক বললেন, ডাকাতিয়ায় কি হয়েছে? হায়দার সাহেব খুবই অবাক হলেন, কি হয়েছে মানে, আপনি জানেন না? না। আপনি কি বিক্রমপুরের লোক? না। হ্যাঁ, বিক্রমপুরেরই। কোন গ্রামে বাড়ি আপনার? শ্রীনগরের ওদিকেই। শ্রীনগরের ওদিকে মানে কোন গ্রাম? এই ধরুন শ্রীনগরী। ধরব কেন, পরিষ্কার করে বলুন কোন গ্রাম। ভদ্রলোক আবার অমায়িক মুখে হাসলেন, শ্রীনগর। এবার যেন আরও অবাক হলেন হায়দার সাহেব, শ্রীনগরে বাড়ি আপনার, আর আপনি জানেন না ডাকাতিয়ায় কি হয়েছে? আমি দেশগ্রামে খুব একটা থাকি না। কোথায় থাকেন? এক এক সময় এক এক জায়গায়। যেমন? ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী। ও, আজ নিশ্চয়ই ঢাকা থেকে এলেন। জি, এই লঞ্চটা তো
ঢাকা থেকেই ছেড়েছে। হ্যাঁ, কতদিন পর বাড়ি যাচ্ছেন? অনেক দিন পর। কে আছে বাড়িতে? তেমন কেউ নেই। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন? মা বাবা মারা গেছেন অনেক দিন আগে। ভাই বোন যারা আছে তারা কেউ গ্রামে থাকে না, ঢাকায় থাকে। গ্রামে দু চারজন দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আছে। আপনার ফ্যামিলি কোথায়? ঢাকায়। তাহলে যে বললেন আপনি এক একবার এক এক জায়গায় থাকেন? সে আমি একা থাকি। কেন? ব্যবসার কাজে। কিসের ব্যবসা আপনার? নানা ধরনের। হায়দার সাহেব চিন্তিত গলায় বললেন, তারপরও যেহেতু বিক্রমপুরের লোক আপনি, ডাকাতিয়া গ্রামটির কথা আপনার জানা উচিত ছিল। ভদ্রলোক আবার হাসলেন, আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যি জানা উচিত ছিল, না জেনে বেশ অন্যায় হয়ে গেছে। কথায় কথায় হাসার অভ্যাস দেখে ভদ্রলোককে খুব ভালো লেগে গেল হায়দার সাহেবের। আগের কথা ভুলে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে তিনি অপরাধীর গলায় বললেন, বেশ বড় রকমের একটা ভুল কিন্তু আমার হয়ে গেছে ভাই সাহেব। ভদ্রলোক আবার হাসলেন, জানি। জানেন? জি। বলুন তো, এতক্ষণ ধরে কথা বলছেন কিন্তু আমার নামটা আপনার জানা হয়নি। ঠিক, একদম ঠিক। কিন্তু আপনি বুঝলেন কি করে যে এই ভুলের কথাই বলছি? কারণ ঠিক একই ভুল আমারও হয়েছে। তাই তো, আপনিও তো আমার নাম জানেননি। জি, আমার নাম হায়দার আলী। ভদ্রলোক এবার আর হাসলেন না, আশ্চর্য রকমের অবাক চোখ করে হায়দার সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলেন। ভদ্রলোককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হায়দার সাহেবও খুব অবাক হলেন। কি হলো ভাই সাহেব, অমন করে তাকিয়ে আছেন কেন? ভদ্রলোক এবার স্বাভাবিক হলেন, স্বভাব মতো আবার হাসলেন, ভারী অদ্ভুত একটা কাণ্ড ঘটেছে। কি বলুন তো, শুনলে আপনিও খুব অবাক হবেন। বলুন, শুনে দেখি অবাক হই কিনা। হবেন। বলুন না। আমার নামও হায়দার আলী। জি? জি। কি করে এমন হলো? আমিও তাই ভাবছি, এমন মিল কি করে হয়। অবিকল একরকম নাম দুজনার, একটু এদিক ওদিকও হতে পারত। আমার নাম হায়দার আলী না হয়ে আলী হায়দার হতে পারত, তা তো আমারও পারত। তাহলে কিন্তু লাভ হতো না। মানে? আমার নাম আলী হায়দার, আপনার নামও আলী হায়দার, ঘুরে ফিরে তাহলে একই ব্যাপার হতো। এবার ভুলটা বুঝতে পারলেন হায়দার সাহেব, পেরে হো হো করে হেসে উঠলেন। আপনি ভাই সাহেব খুবই বুদ্ধিমান লোক। কোনো কোনো ব্যবসায়ী একটু বেশি বুদ্ধিমান হয়। তা ঠিক, কিন্তু আপনাকে আমি কি বলে ডাকি বলুন তো? আমারও তো ওই একই প্রশ্ন। দুজনের একই নাম হলে তো মিতা হয়ে যায়। জি। তাহলে আমি আপনাকে মিতা বলি, আপনিও আমাকে মিতা বলুন। বলতে পারি, কোনো অসুবিধা নেই। তবে আপনি মিতা ডাকাতিয়া গ্রামটির কথা জানেন না, এ বড় আশ্চর্য কথা। ওই যে বললাম দেশগ্রামে থাকি না, তবু জানা উচিত ছিল। আপনি বলুন শুনে রাখি। নাম শুনেও বোঝেননি? না, ডাকাতিয়া নামে বাংলাদেশে আরও দু চারটি গ্রাম আছে। সখীপুরের, মানে টাঙ্গাইলের সখীপুরের ওদিকে একটা ডাকাতিয়া আছে, আবার কোথায় যেন একটা বিল ডাকাতিয়া আছে। ওই সব ডাকাতিয়ার সঙ্গে বিক্রমপুরের ডাকাতিয়ার অনেক ব্যবধান। যেমন? বিক্রমপুরের ডাকাতিয়া ডাকাতদের গ্রাম। তাই নাকি? জি, কালু ডাকাত নামিয়ে জগৎ বিখ্যাত একজন ডাকাত থাকে ওই গ্রামে। বলেন কি? জি, সন্ধ্যের পর ওই গ্রামের পাশ দিয়ে কেউ যেতে পারে না। তাই নাকি? হ্যাঁ, গেলে কি হয়? এই প্রশ্নটা মিতা খুবই বোকার মতো করলেন। দুই নম্বর হায়দার আলী তার স্বভাব মতো হাসলেন, করে যখন ফেলেছি উত্তরটা দিন। খুব সোজা উত্তর। বুঝেছি। কি বুঝেছেন বলুন তো? পথিকদের যার সঙ্গে যা থাকে কালু ডাকাত ছিনিয়ে নেয়। শুধু ছিনিয়ে নিলে তো ভালোই ছিল। তাহলে আর কি করে? মারধর করে। কেউ মালপত্র, টাকা পয়সা, ঘড়ি, আংটি না দিতে চাইলে ঘ্যাচ করে তার কল্লা কেটে ফেলে। যা সত্যি!
ভয়াবহ ব্যাপার। জি, খুবই ভয়াবহ ব্যাপার। ঠিক তখনই মুখ কালো করে ফিরে এলো বাড়ি। সর্বনাশ হয়ে গেছে মামা, হায়দার সাহেব বললেন। কি হয়েছে? লঞ্চ নষ্ট হয়ে গেছে। তা শুনে ফেলেছি, নতুন কোনো খবর থাকলে বল। নতুন খবর আর কি, এতক্ষণ কোথায় ছিলি তুই? তোকে না বললাম তাড়াতাড়ি আসতে? কি করে আসব, লঞ্চের উপর নিচ করলাম না? কেন? লঞ্চ ঠিক হবে কি না বোঝার জন্য। কি বুঝলি? যে লোকটা ইঞ্জিন চালায় সে নাকি ইঞ্জিন মিস্ত্রিও, ইঞ্জিন খুলে ঠুলে দেখছে। কখন ঠিক হবে তা বলতে পারছে না। লোকজন কি করছে? কেউ কেউ লঞ্চ থেকে নেমে গেছে। পানির মধ্যে নামলো কি করে? পানির মধ্যে নামবে কেন? খালাসিরা লগি ঠেলে ঠেলে লঞ্চটাকে খালের একপারে লাগিয়ে ফেলেছে, তাই নাকি? হ্যাঁ। আপনি টের পাননি? না। কেন? মিতার সঙ্গে কথা বলছিলাম। এখানে আবার মিতা পেলেন কোথায়? পেয়েছি, এই যে আমার মিতা। দু নম্বর হায়দার সাহেবকে আঙুল তুলে দেখালেন হায়দার সাহেব। তিনি তখন হাসি হাসি মুখ করে বারেকের দিকে তাকিয়ে আছেন। বারেক তাকে হাত তুলে সালাম দিল। সেই ফাঁকে দুজনের নাম রহস্যটা বারেককে খুলে বললেন হায়দার সাহেব। অন্য সময় হলে বারেক বেশ খুশি হতো, কিন্তু এখন তার মাথা ভর্তি দুশ্চিন্তা, এজন্য খুশি হতে পারল না। সে মুখ অন্ধকার করল। এখন তাহলে কি করবেন মামা? হায়দার সাহেব বললেন, কি করব? এভাবে বসে থাকবেন? তাহলে লঞ্চ কখন ঠিক হবে তার তো ঠিক নেই। অনেকে দেখি বোচকা বুচকি নিয়ে নেমে যাচ্ছে। নেমে কোথায় যাচ্ছে? যে যার বাড়ি। লঞ্চ নষ্ট হয়েছে দেখে অনেক ছইওয়ালা নৌকো এসে জুটেছে এখানে। লোকে নৌকো নিয়ে চলে যাচ্ছে। কাছে পিঠে যাদের বাড়ি তারা যাচ্ছে। আলমপুরের দিককারও কয়েকজন চলে গেল, তাই নাকি? জি। হায়দার সাহেব এবার দু নম্বর হায়দার সাহেবের দিকে তাকালেন। কি করা যায় মিতা? দু নম্বর হায়দার সাহেব হাসলেন। কি করতে চান? এভাবে বসে থাকবো না নৌকা নিয়ে আলমপুর চলে যাব? দেখা গেল নৌকা নিয়ে আদমাইলও যাননি, লঞ্চ ঠিক হয়ে গেল। তাহলে এটাও তো কথা। আপনি কি করবেন? আপনি তো আলমপুর যাবেন, সেখান থেকে যাবেন শ্রীনগর। হ্যাঁ, কিন্তু আমার কোনো তাড়া নেই। আমার যে আছে, শ্রীনগর থেকেও আড়াই তিন মাইল দূরে আমার গ্রাম সীতারামপুর। শ্রীনগর থেকে হেঁটে যেতে হবে। যেমন করেই হোক আজ রাতে আমাকে বাড়ি পৌঁছতে হবে। কাল আমার মেয়ের বিয়ে। বিয়ের গয়নাগাটি, কাপড় চোপড়, টাকা পয়সা সব আমার সঙ্গে। এই ব্যাগ সুটকেস ভর্তি। সন্ধ্যের আগে ডাকাতিয়া গ্রামটি পেরিয়ে যেতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। দু নম্বর হায়দার সাহেব চিন্তিত গলায় বললেন, খুবই চিন্তার কথা। বারেক বলল, আমার খুব ভয় করছে মামা। সন্ধ্যের পর কালো ডাকাতির এলাকা দিয়ে গেলে জিনিসপত্র তো যাবেই, জানটাও যেতে পারে। আর তার এলাকা ছাড়া আমাদের গ্রামে যাওয়ার কোনো পথ নেই। ঘুরে যেতে হলে সারা রাত হাঁটতে হবে। এত ভারী ব্যাগ সুটকেস নিয়ে রাতভর হাঁটা সম্ভব নয়। হায়দার সাহেব কাতর চোখে দু নম্বর হায়দার সাহেবের দিকে তাকালেন। আপনি আমাকে একটা পরামর্শ দিন মিতা। বলুন, কি করা উচিত আমার? এখান থেকে নৌকা নিয়ে কি রওনা দেব আমি, না লঞ্চ ঠিক হওয়ার আশায় বসে থাকব? আপার ক্লাসের অন্যান্য যাত্রীর কেউ কেউ তখন নৌকো নিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ যাওয়ার পায়তারা করছে, আবার কেউ কেউ বসে আছে। যখন লঞ্চ ঠিক হবে তখন যাবে। দু নম্বর হায়দার সাহেব আপার ক্লাসের জানালা দিয়ে একবার বাইরের দিকে তাকালেন। তারপর হায়দার সাহেবের মুখের দিকে তাকিয়ে বললেন, খুবই গুরুতর পরামর্শ চেয়েছেন। কি পরামর্শ যে আপনাকে দেব বুঝতে পারছি না। যদি বলি নৌকো নিয়ে চলে যান, তাতেও সত্যিকার অর্থে আপনার তেমন কোনো উপকার হবে না। কেন? যে ভয় আপনি পাচ্ছেন সেই ভয়ে আপনাকে পড়তেই হবে। মানে এখান থেকে নৌকো করে শ্রীনগর পর্যন্ত যেতে 5-6 ঘন্টা সময় লাগবে। রাত হয়ে যাবে। রাত হলেই তো বিপদ। ডাকাতিয়ার ওদিকটা দিয়ে যদি যেতেই হয়, রাত হয়ে গেলে তো? দু নম্বর হায়দার সাহেবের কথা শেষ হওয়ার আগেই হায়দার সাহেব বললেন, হ্যাঁ,
তাহলে আর লাভ কি? বাড়িয়ে কধৈর্যের গলায় বলল, তাহলে কি এইভাবে বসে থাকব? দু নম্বর হাসি হাসি মুখ করে বললেন, বিপদে ধৈর্য হারাতে নেই। হায়দার সাহেব বললেন, আমার জায়গায় আপনি হলে কি করতেন মিতা? তা অবশ্য ভেবে দেখিনি, এখন একটু ভাবুন না। অন্যের সমস্যা কখনো নিজের মতো করে ভাবা যায় না মিতা। তবুও আমার মনে হয় নৌকো করে যাওয়ার চিন্তাটা আপনার বাদ দেওয়া উচিত। একটু ধৈর্য ধরুন, লঞ্চটা ঠিক হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, ঠিক তখনই ঘর ঘর করে স্টার্ট নিল লঞ্চ। বাড়ি একেবারে লাফ দিয়ে উঠল, এই তো লঞ্চ ঠিক হয়ে গেছে। হায়দার সাহেবের মুখে ভারী আরামদায়ক একখানা হাসি ফুটে উঠল। দু নম্বরের দিকে তাকিয়ে বিগলিত গলায় তিনি বললেন, একেই বলে মুখে ফুলচন্দন পড়া। আপনার মুখে ফুলচন্দন পড়ল মিতা, বললেন আর লঞ্চটা স্টার্ট নিল। দু নম্বর হাসি মুখে বলল, কিন্তু এই ফাঁকে 2 ঘন্টা 10 মিনিট কেটে গেছে। হায়দার সাহেব কিংবা বারিক তার কথা খেয়াল করল না। বারিক বলল, খিদা লেগেছে মামা। হায়দার সাহেব বললেন, আমারও লেগেছে, কি খাবেন? লঞ্চে কি পাওয়া যাবে? পাউরুটি, বিস্কুট, কলা, চা, তোর যা ইচ্ছা হয় নিয়ে আয়, তবে বেশি করে আনিস, তিনজনের যেন হয়। দু নম্বর বললেন, তিনজন কেন, লোক তো আপনারা দুজন। হায়দার সাহেব বললেন, আপনিও আমাদের সঙ্গে খাবেন? না। কেন? রাস্তাঘাটে তেমন কিছু আমি খাই না, ভাত খেয়ে লঞ্চে চড়েছি, রাতের আগে আর কিছু খাব না। লঞ্চ তখন বেশ স্পিডে চলছে। শেষ বিকেলে লঞ্চ এসে আলমপুরের ঘাটে থামল। ঘাটে বেশ কয়েকটি মুদি মনিহারি দোকান, পান সিগারেটের দোকান। লঞ্চ থামতে দেখে দোকানিদের মধ্যে সাড়া পড়ে গেল, এখনই বিক্রি বাটা কিছু বাড়বে তাদের। এ ধরনের লঞ্চ ঘাটে 5-10 জন কুলি থাকে, তাদের মধ্যেও সাড়া পড়ল। লঞ্চের সিঁড়ি নেমেছে কি নামেনি, লাফিয়ে ঝাঁপিয়ে হাঁচড় পাঁচড় করে লঞ্চে উঠে গেল তারা। যাত্রীদের ব্যাগ সুটকেস নিয়ে টানাটানি শুরু করল। হায়দার সাহেবের ব্যাগ সুটকেস ধরেছিল বুড়ো মতন এক কুলি। বারেক তাকে থামাল, লাগবে না, আমি আছি। কুলিটি বেশ অবাক হল, বারেকের পরনে শার্ট প্যান্ট, পায়ে অল্প দামি জুতো, দাম যাই হোক জুতো তো, দেখে কুলিটি তো অবাক হবেই, কারণ এই ধরনের পোশাক পরা লোক কুলি হয় না। কুলিটি অবাক হয়ে বলল, আপনি আছেন? বারেক বলল, হ্যাঁ। আপনি কুলি নাকি? বারেক বেশ বিরক্ত হল, ঘাড়কাত করে রাগি চোখে লোকটির দিকে তাকাল। আমাকে দেখে তোমার কুলি মনে হয়? তা মনে হয় না। তাহলে বললে যে? ওই যে বললেন, লাগবে না, আমি আছি। আমি আছি মানে কি? কুলি হিসেবে আছি। আমি তাই বুঝেছি, না কুলি হিসেবে আমি নেই। তাহলে বোঝা দুটো আমাকে দিন। না। কেন? আমি নিজেই নামাবো, একটা এত বড় সুটকেস, একটা এত বড় ব্যাগ, আপনি একা কেমন করে নামাবেন? তা তোমার বোঝার দরকার নেই, তুমি যাও। শেষ কথাটা বেশ রেগেই বলল বারেক, শুনে কুলিটা একটু ভড়কাল, তারপর চলে গেল। কিন্তু বারেকের এই রাগি ভাবটা খেয়াল করলেন হায়দার সাহেব, বললেন, কি হয়েছে রে বারেক, তুই এত রেগে আছিস কেন? বারেক চিন্তিত গলায় বলল, রাগ না মামা, ভেতরে ভেতরে খুবই চিন্তায় আছি তো, এই জন্য লোকটির সঙ্গে ওরকম রাগীস্বরে কথা বললাম। কিসের চিন্তা? ওই একই চিন্তা, কোনটা বলতো? এইখানেই তো বিকেল শেষ হয়ে গেল, এখন নৌকায় চড়লে শ্রীনগর যেতে যেতে রাত হয়ে যাবে। হ্যাঁ, সন্ধে রাত, সন্ধে হোক আর যাই হোক, রাত তো, ডাকাতিয়া দিয়ে যেতে হবে। যে ভয় পাচ্ছিলাম সেই ভয়ের মধ্যে পড়তেই হচ্ছে। হায়দার সাহেব মুষড়ে পড়লেন, তাই তো দেখছি, লঞ্চ নষ্ট না হলে এই সমস্যা হতো না। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই, তা তো হবেই। তারপর হঠাৎ যেন একটু সাহসী হয়ে উঠলেন হায়দার সাহেব, কপালে যা আছে তাই হবে, চল আল্লাহর নাম নিয়ে রওনা দিই।
চলুন। সুটকেসটা কাঁধে নিল বারেক, ব্যাগটা হাতে নিলেন হায়দার সাহেব। লঞ্চ থেকে মাত্র নামতে যাবেন। দু নম্বর হায়দার সাহেব এগিয়ে এসে বললেন, আমার কথা কি ভুলে গেছেন মিতা? হায়দার সাহেব একটু লজ্জা পেলেন। না না, ভুলবো কেন, কিছু না বলেই চলে যাচ্ছেন তো, এজন্য বললাম। একটু আনমনা ছিলাম মিতা। তা আমি বুঝেছি, ডাকাতিয়ার পাশ দিয়ে যাবেন ওই নিয়ে ভাবছেন। হ্যাঁ, রাত হবার ভয় পাচ্ছিলাম। রাত হয়েই যাবে। জি, কিন্তু না গিয়েও উপায় নেই। তাই তো, কি আর করব, কপালে যা আছে তাই হবে। মেয়েটার ভাগ্য যদি খারাপ হয় তাহলে কালুর হাতে পড়ব, আর ভালো হলে কথা নেই। তিনজনই তারপর লঞ্চ থেকে নামলেন। খালের ঘাটে বেশ কিছু ছইওয়ালা নৌকো, দোকানি এবং কুলিদের মতো নৌকার মাঝিরাও লঞ্চ থেকে নামা যাত্রীদের নিয়ে ব্যস্ত। কে কোথায় যাবে তাই নিয়ে কথা বলছে মাঝিরা, যাত্রীদের সঙ্গে ভাড়া ঠিকঠাক করছে। কেউ কেউ যাত্রী তুলে নৌকা ছেড়েও দিয়েছে। যেসব মাঝি এখনো যাত্রী পায়নি তারা জুল জুল করে ঘাটে দাঁড়ানো যাত্রীদের দিকে তাকাচ্ছে। হায়দার সাহেবদের দিকে তাকালো দু তিনজন। কাঁধ থেকে সুটকেস নামিয়ে বারেক তাদের সঙ্গে কথা বলতে লাগল। শ্রীনগর যাব, ভাড়া কত নেবে বলো, যে কম নেবে তার সঙ্গে যাব। এসব কাজে বারেক খুবই এক্সপার্ট, হায়দার সাহেবের ওসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। সুতরাং তিনি মন দিলেন দু নম্বর হায়দার সাহেবের দিকে। আপনি মিতা আমার নৌকাই যেতে পারেন। দু নম্বর হায়দার সাহেব তার সেই স্বভাব সুলভ হাসিটি হাসলেন। তা পারি, চলুন তাহলে। আপনার কোনো অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা, এত বড় নৌকো, তিনজন মানুষ আরামে যাব। আপনি সঙ্গে থাকলে আমার বরং সুবিধেই হবে। কি সুবিধে? আপনার সঙ্গে গল্প করতে করতে গেলাম, গল্প করতে করতে গেলে টেনশনটা কম থাকবে, কালো ডাকাতের কথা মনেই পড়বে না। তা ঠিক, তবে আপনার সঙ্গে আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? নৌকোর ভাড়াটা আমি দেব। কেন? এমনি, দুজন মিতার একজন ভাড়াটা দিতেই পারে। তা পারে, তাহলে আমি দেই না কেন? দু নম্বর আবার হাসলেন। না, আমি দেব। ঠিক আছে, দেখা যাবে। না, দেখা যাবে বললে হবে না, কথা দিতে হবে। আচ্ছা, কথা দিলাম। বারেক ততক্ষণে নৌকো ঠিক করে ফেলেছে। ব্যাগ সুটকেস তুলে তিনজন মানুষ যখন নৌকায় চড়ে বসল, তখন বিকেল আরও খানিকটা পড়ে গেছে। রোদ প্রায় গুটিয়ে নিয়েছে সূর্য। শ্রীনগর এসে পৌঁছুতে রাত হয়ে গেল। রাত মানে সন্ধে রাত। গ্রাম এলাকায় সন্ধ্যের ঘণ্টাখানিক পরই রাত বেশ গভীর মনে হয়। তবে আজ তেমন মনে হচ্ছে না, কারণ প্রখর জোছনা আছে আজ। একেবারে দিনের আলোর মতো দেখাচ্ছে সব। দু একদিন আগে বোধহয় পূর্ণিমা ছিল। শ্রীনগর ঘাটে মাঝি যখন লগি পুঁতে নৌকো বাচ্ছে, দু নম্বর হায়দার সাহেব তখন তার কাঁধ ব্যাগখানা কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়েছেন। হাসি হাসি মুখ করে বললেন, এবার যে তাহলে বিদায় নিতে হয় মিতা? হায়দার সাহেবও উঠে দাঁড়ালেন। জি, তা তো নিতেই হবে, তবে আরও কিছুটা পথ আমরা মনে হয় একসঙ্গে যেতে পারি। কিভাবে? আমাদের বাড়িটা বাজারের পেছন দিকটায়, আপনাকে যেতে হবে একদিকে, আমাকে আরেক দিকে। হায়দার সাহেব হতাশ গলায় বললেন, তাই তো। তারপর যেন হঠাৎ মনে পড়েছে, এমন গলায় বললেন, আর একটা ভুল আমার হয়ে গেছে। দু নম্বর হায়দার সাহেব স্বভাব মতো হাসলেন, জানি। হায়দার সাহেব চমকালেন, জানেন? হ্যাঁ। কি করে? অনুমানে। বলুন তো ভুলটা কি? কাল আপনার মেয়ের বিয়ে, সেই বিয়েতে আমাকে দাওয়াত করেননি। হায়দার সাহেব খুবই অবাক হলেন। ঠিক, একদম ঠিক। কি করে ধরলেন বলুন তো? ওই যে বললাম, অনুমানে। তাহলে বলুন, দাওয়াতটা কবুল করেছেন? না মিতা, করতে পারছি না। কেন? কাল আমি থাকব না। কোথায় যাবেন? ঢাকায় ফিরে যাব। তাই নাকি? জি। আপনাকে পেলে
আমার বড় আনন্দ হতো। তা আমারও হতো। আমি অবশ্য এখনো বুঝতে পারছি না বিয়েটা মেয়েটির কাল ঠিকঠাক মতো হবে কিনা। কেন, আজ যদি জিনিসপত্র নিয়ে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছতে পারি তবে তো কালুর ভয়টা। বুঝেছি। তবে মিতা, আপনি আমার মেয়েটার জন্য দোয়া করবেন? জি আচ্ছা। বারেক ততক্ষণে ব্যাগ সুটকেস নৌকো থেকে নামিয়ে ফেলেছে। দু নম্বর হায়দার সাহেব নৌকোর ভাড়া মিটিয়ে দিলেন, তারপর চলে যাওয়ার জন্য মাত্র পা বাড়াবেন। হায়দার সাহেব কাতর গলায় বললেন, একটা পরামর্শ দিতে পারেন মিতা? দু নম্বর হায়দার সাহেব হাসলেন, দেয়া কি ঠিক হবে? জি হ্যাঁ। কি পরামর্শ না শুনেই আপনি কি করে বলছেন? আমি বুঝেছি। কি বলুন তো? এই রাতবিড়িতে ডাকাতিয়ার উপর দিয়ে যাওয়া আপনার ঠিক হবে কি না, কালু ডাকাতের খপ্পরে পড়লে কি হবে, ইত্যাদি ইত্যাদি। নাকি আজ রাতে আপনি যাবেনই না, শ্রীনগর বাজারের কোনো বোর্ডিংয়ে রাত কাটিয়ে ভোরবেলা উঠে রওনা দেবেন, এইসব ব্যাপারে পরামর্শ চাইছেন, তাই না? হায়দার সাহেব একেবারে হা হয়ে গেলেন। ঠিক, একদম ঠিক। কিন্তু আপনি বুঝলেন কি করে? অনুমানে। আপনার অনুমান শক্তি অসাধারণ। আসলে ব্যাপারটা অন্য। কি বলুন তো? আপনার আর আমার নাম এক তো, এখন মনে হচ্ছে চিন্তাভাবনাও এক। এজন্য আপনার চিন্তাটাই যেন টের পাচ্ছি আমি। অথবা আপনার জায়গায় আমি হলেও যে এইভাবেই ভাবতাম, এটা ভেবেই কথাগুলো বলতে পারছি। হায়দার সাহেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। আপনি মিতা খুবই জ্ঞানী লোক। কিন্তু কি পরামর্শ আপনাকে দেই বলুন তো? হাতে সময়ও নেই, এক্ষুনি চলে যেতে হবে আমাকে। তবু আপনার পরামর্শটা আমার দরকার। ওই যে লঞ্চে বসে পরামর্শ চাইলাম, আপনি যে পরামর্শটা দিলেন তাই কাজে লাগলো, লঞ্চটা ঠিকই স্টার্ট নিল। কিন্তু লঞ্চের স্টার্ট নেওয়া আর এটা এক ব্যাপার নয়। না হোক, তারপর দেখা গেল আমার পরামর্শ কাজে না লেগে বিপদে ফেলল আপনাকে। আল্লাহ যদি বিপদ কপালে লিখে থাকেন তাহলে কেউ তা খণ্ডাতে পারবে না। মেয়েটার কপাল যদি খারাপ হয় বিয়ে তাহলে ওর ভাঙবেই, কেউ ঠেকাতে পারবে না। দু নম্বর হায়দার সাহেব চিন্তিত গলায় বললেন, তা ঠিক। তারপর একটু থেমে বললেন, একটা কাজ আপনি করতে পারেন মিতা? হায়দার সাহেব গভীর আগ্রহ নিয়ে বললেন, কি কাজ? আল্লাহর নাম নিয়ে রওনা দিন। ডাকাতিয়ায় গিয়ে যদি দেখেন লক্ষণ ভালো না, ভয় ভয় লাগছে, তাহলে সোজা কালু ডাকাতের বাড়ির দিকে হাঁটা দেবেন। জি জি, সোজা গিয়ে কালু ডাকাতের বাড়িতে উঠবেন। বলেন কি? জি, উঠে তাকে আপনার মেয়ের বিয়ের ব্যাপারটা খুলে বলবেন। ডাকাতরাও তো মানুষ, বুঝিয়ে বলতে পারলে সে হয়তো আপনাকে সাহায্যই করবে, ক্ষতি আপনার হয়তো করবে না। শুনে হায়দার সাহেব একেবারে নিভে গেলেন। এটা মিতা ভালো পরামর্শ হল না। দু নম্বর হায়দার সাহেব হাসলেন, আপনি চেয়েছেন বলে পরামর্শটা আমি দিলাম, মানা না মানা আপনার ব্যাপার। তবে আমার সামান্য জ্ঞান বুদ্ধিতে আমি যা বুঝি তা হল ডাকাতরাও মানুষ, মানুষের প্রকৃত সমস্যা তাদেরও বোঝার কথা। তা তারা বোঝে না, বুঝলে ডাকাতি করত না। যাই হোক, পরামর্শের জন্য ধন্যবাদ। বেঁচে থাকলে হয়তো আপনার সঙ্গে আবার কোনোদিন দেখা হবে। জি, তা হয়তো হবে। আচ্ছা চলি, খোদা হাফেজ। দু নম্বর হায়দার সাহেব আর দাঁড়ালেন না। চাঁদের আলোয় চারদিক একেবারে দিনের মতো হয়ে আছে। শ্রীনগর বাজার ছাড়িয়ে যখন খোলা মাঠে নামলেন তখন চাঁদের আলোটা যেন আরও প্রখর লাগল হায়দার সাহেবের কাছে। দুপাশে শস্যের মাঠ, মাঠের মাঝখান দিয়ে পায়ে চলা পথ, সেই পথে হাঁটতে হাঁটতে তিনি একবার আকাশের দিকে তাকালেন। ব্যাগটা হাতে নিয়েছেন হায়দার সাহেব, সুটকেসটা বারিকের কাঁধে। হায়দার সাহেবের পিছু পিছু হাঁটছে বারেক। হায়দার সাহেব বললেন, কি হলো রে বারেক?
বারেক বলল, কি কথা বলছিস না যে? কি বলবো, কিছু একটা বল। বোবার মতো হাঁটতে ভালো লাগছে না। তা আমারও লাগছে না। তাহলে কথা বল। কথাও বলতে পারছি না। কেন? ভয়ে। কিসের ভয়? সব জেনে বুঝেও প্রশ্নটা করলেন মামা। কি করব বল, তোর মতো অবস্থা আমারও, বরং তোর চেয়ে অবস্থা আমার আরও খারাপ। কিরকম? আমার সারা জীবনের সঞ্চয় নিয়ে বাড়ি যাচ্ছি। ডাকাতি হয়ে গেলে সঞ্চয় তো গেলই, মেয়েটির জীবনও ধ্বংস হবে। বিয়ে তাকে আমি আর দিতেই পারবো না। আমারও সর্বনাশ, মেয়েটিরও সর্বনাশ। তোরা যারা আমাদের ভালো জানিস, তারা একটু সহানুভূতি দেখাবি, দুঃখ প্রকাশ করবি। এই তো, এইভাবে ভাবলে অবস্থা আমার তোর চেয়ে খারাপ না বল? তা ঠিক, আপনার ভয় একরকমের, আমার ভয় আরেক রকমের। তোর ভয়টা আসলে জানের। ঠিক মামা, কালু ডাকাতের হাতে জানটা যদি যায়? তা যাবে না। কি করে বলছেন? ডাকাতে ধরলে তাদেরকে আমি হাতে পায়ে ধরে বলবো, মারতে হয় আমাকে মারেন, বারেককে মারবেন না, ওর কোনো দোষ নেই। দোষ তো আপনারও নেই। আছে। কি দোষ? একমাত্র মেয়ের বিয়েতে কেন আগের দিন বাড়ি রওনা দিয়েছি আমি? তাও ভোরবেলার লঞ্চে না চড়ে 11টার লঞ্চে কেন চড়লাম? কেন দু একদিন আগে বাড়ি এলাম না আমি? তাই তো, কেন এমন করছেন? করেছি নিজের বুদ্ধির ভুলে। টাকা পয়সা ব্যাংকে যা ছিল তুলে বিয়ের বাজার করেছি। করে দেখি গয়নার টাকায় টান পড়েছে। তখন প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গেছি। ওই টাকা ব্যাংকের মতো চেক কাটলেই তোলা যায় না, অনেক নিয়মকানুন আছে, অনেক হাঙ্গামা করে তুলতে হয়। আমার ভাগ্য ভালো যে আমি একটু তাড়াতাড়ি পেয়েছি, নয়তো আজও বাড়ি ফেরা হতো না আমার, হয়তো কাল ফিরতে হতো বিয়ের দিন। আমি তো আপনার সঙ্গে ছিলাম, আমি যে আপনার এইসব সমস্যা টের পেলাম না? কি করে পাবি, আমি কি তোকে বুঝতে দিয়েছি? বারেক চুপ করে রইল। হায়দার সাহেব বললেন, তোর খুব কষ্ট হচ্ছে না রে? বারেক অবাক হল। কিসের কষ্ট? এত ভারী সুটকেসটা কাঁধে নিয়ে হাঁটছিস? না, এসবে আমার কোনো কষ্ট হয় না। শুধু কালু ডাকাতের ভয়টা যদি না থাকতো, তাহলে দেখতেন কেমন আমোদ করতে করতে হাঁটছি। তাহলে একটা কাজ কর। কি কাজ মামা? কালু ডাকাতের কথা তুই ভুলেই যা, ভুলে আমোদ কর। তা সম্ভব না। কেন? আমি চাইলেও আমার মন তা চাইবে না, ভয়টা মনের মধ্যে থাকবেই। কি করবি তাহলে? কিছুই করব না। মানে? যেভাবে হাঁটছি হাঁটব। নিজেকে ছেড়ে দিয়েছি মামা, ভাগ্যের হাতে। ভাগ্যে যা আছে তাই হবে। বারেকের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন হায়দার সাহেব। ততক্ষণে ডাকাতিয়ার কাছাকাছি এসে গেছেন তারা। ডাকাতিয়া গ্রামটি ঝোপ জঙ্গলে ঘেরা, দুপাশে শস্যের মাঠ। হঠাৎ করেই যেন শেষ হয়ে গেছে ডাকাতিয়া এসে। পায়ে চলা পথ আছে ঠিকই, পথের পাশে ঝোপ জঙ্গল, গাছপালা, কোথাও কোথাও বাঁশ ঝাড়, দু চারটে বাড়িও আছে, তবে বেশিরভাগ বাড়িতেই ঘর দোর নেই, গাছপালা ঘেরা শূন্য বাড়ি। বাড়িগুলো একসময় গৃহস্থ বাড়ি ছিল। কালু ডাকাতের উৎপাতেই গৃহস্থরা সব গ্রাম ছেড়ে পালিয়েছে, সেই সব বাড়ি এখন শূন্য পড়ে আছে। আর যেসব বাড়িতে ঘরদোর আছে সেগুলো ডাকাত বাড়ি, কালুর সাঙাত্রা থাকে। ডাকাতিয়ে ঢুকেই বুকটা কাঁপতে লাগল হায়দার সাহেবের। কি জানি কখন কি ঘটে, কখন ঝোপের আড়াল থেকে পাঁচ সাতজন সাঙাত নিয়ে রামদা হাতে বেরিয়ে আসবে কালু ডাকাত, ব্যাগ সুটকেস ছিনিয়ে নেবে, দিতে না চাইলে খ্যাঁচ করে কল্লাটা কেটে ফেলবে, সবই শেষ হয়ে যাবে হায়দার সাহেবের। তবে ভরসা এখন আল্লাহ, মনে মনে আল্লাহর নাম নিতে লাগলেন হায়দার সাহেব। বারিককে বললেন, আল্লাহর নাম নে বারেক, আল্লাহর নাম নিয়ে হাঁটতে থাক। বারেক ঢোক গিলে বলল, বলতে হবে না মামা, আগে থেকেই নিচ্ছি। দুপাশ থেকে ঝোপঝাড়ের ছায়া এসে পড়েছে পায়ে চলা পথের উপর। জোছনা আগের মতো প্রখর মনে হচ্ছে না, বোধহয় মেঘের আড়ালে ঢাকা পড়েছে চাঁদ।
ঝিঝি ডাকছে, কীটপতঙ্গ ডাকছে, দূরে কোথাও ডাকছে একটা রাত পাখি। সব মিলে কী রকম একটা গা ছমছমে পরিবেশ। এই পরিবেশ যেন হঠাৎ করে আরও ভয়াবহ হয়ে উঠল। হায়দার সাহেব এবং বারিকের মনে হলো পথের দুপাশ থেকে ঝোপঝাড়ের আড়ালে গা ঢেকে কারা যেন তাদের সঙ্গে পা মিলিয়ে হাঁটছে। ঝোপ জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে সাবধানে হাঁটার পরও কিছু না কিছু মুচমুচে শব্দ হবেই, দু চারবার তেমন শব্দও পাওয়া গেল। ভয়ার্ত গলায় ফিসফিস করে বারিক বলল, শুনছেন মামা? বারিকের মতোই গলা করে হায়দার সাহেব বললেন, শুনছি। কিসের শব্দ? মনে হচ্ছে কারা যেন হাঁটছে। কারা? আমি কি করে বলবো? আমি বলতে পারি। বল, মনে হয় তাদের খপ্পরে পড়েছি আমরা। কাদের? আপনি বুঝতে পারছেন না? পারছি, কালো। হায়দার সাহেবের কথা শেষ হওয়ার আগেই বারিক বলল, না, তবে এটা ডাকাতদের পায়ের শব্দ না। তবে কাদের? তাদের। তারা কারা? কি করে যে নাম নেই? তবে মামা ভাগ্নে আছি তো, এজন্য সামনে আসতে পারছে না, ক্ষতি করতে পারছে না। এই অবস্থায়ও হাসি পেল হায়দার সাহেবের। তুই ভূত পেতনির কথা বলছিস নাকি? বারেক একেবারে হাহা করে উঠল। নাম নিচ্ছেন কেন? নিলেও অসুবিধা নেই, কারণ ভূত পেতনির খপ্পরে আমরা পড়িনি। তবে হাঁটছে কারা? লঞ্চ খারাপ হওয়ার পর থেকে যার ভয় পাচ্ছি সেই বোধহয়, তার সাঙাত্রাই বোধহয় আড়াল থেকে আমাদেরকে ফলো করছে, যে কোনো সময় সামনে এসে দাঁড়াবে। এ কথা শুনে ভয়ে যেন মাটির সঙ্গে একেবারে মিশে গেল বারিক। তাহলে কি করব ভাবছি। তারপর একটু থেমে হায়দার সাহেব বলল, মিতার পরামর্শটা কাজে লাগাবো? কোন পরামর্শ? পরামর্শের কথাটা বারিককে খুলে বললেন হায়দার সাহেব। শুনে বারিক একেবারে হা হা করে উঠল। পাগল হয়েছেন নাকি? না, তা এখনো হয়নি। মাথাটা এখনো ঠিক আছে, ঠান্ডা আছে। ঠান্ডা মাথায় এরকম ভাবনা কেউ ভাবতে পারে? আমি পারছি, কারণ কারণ মিতার কথা ঠিক। কোন কথাটা? ডাকাতরাও মানুষ। তাতে কি? বাড়ি গিয়ে উঠলে মনে হয় জিনিসপত্র ছিনিয়ে নেবে না, জানেও মারবে না। উল্টোটাও হতে পারে। কি রকম? ভাববে, যাক, পরিশ্রম ছাড়াই কাজটা হয়ে গেল, শিকার ধরতে হয়নি, নিজেই মুখের সামনে এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই রক্ষক সাধারণত ভক্ষক হয় না, সে তো মানুষের ক্ষেত্রে, ডাকাতরাও মানুষ। তারপর একটু থেমে হায়দার সাহেব বললেন, কপালে যা আছে হবে, চল কালু ডাকাতের বাড়ি গিয়েই উঠব। বারেক কথা বলল না। হায়দার সাহেব বললেন, বাড়িটা তুই চিনিস? চিনি। কি করে? দিনের বেলা এই পথে কতবার গেছি? সে তো আমিও গেছি, তাহলে আপনারও চেনার কথা। কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না, বোধহয় চিন্তাভাবনা সব গুলিয়ে গেছে আমার, মাথাটা ঠিকঠাক কাজ করছে না। তুই আগে আগে হাঁট, কালু ডাকাতের বাড়ি গিয়ে ওঠ, যা হবার হবে। বারেক একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর হায়দার সাহেবের আগে আগে হাঁটতে লাগল। তার মনের অবস্থা হায়দার সাহেব ঠিক বুঝতে পারলেন না, তবে তার নিজের মনের অবস্থা তখন অদ্ভুত ধরনের। তেমন ভয়ও যেন পাচ্ছেন না, আবার কোনো রকমের উৎসাহও যেন পাচ্ছেন না, হাঁটতে হচ্ছে বলেই যেন হাঁটছেন। অত্যাধিক শোকে কোনো কোনো মানুষ যেমন পাথর হয়ে যায়, বোধহয় অত্যধিক ভয়ে হায়দার সাহেব গেছেন নির্বিকার হয়ে। দুপাশের ঝোপ জঙ্গলে তখনও থেকে থেকে পাওয়া যাচ্ছে সাবধানে চলাচল করা লোকের পা ফেলার শব্দ। আড়াল থেকে তারা যেন অনুসরণ করছে হায়দার সাহেব এবং বারিককে। শুনেও এই সব শব্দ যেন এখন আর শুনতে পাচ্ছেন না হায়দার সাহেব। খানিক পর বারিকের পিছু পিছু কালু ডাকাতের বাড়ি এসে উঠলেন হায়দার সাহেব। ভেতর বাড়ি ঢোকার মুখে সুন্দর একখানা বাংলো ধরনের ঘর। ঘরটি পাটাতন করা, সামনে চওড়া বারান্দা, কাঠের কারুকাজ করা রেলিং,
রেলিং টপকে বারান্দায় খানিকটা গিয়ে পড়েছে চাঁদের আলো, এই ঘরের পাশ দিয়ে ভেতর বাড়িতে ঢোকার পথ। পথের মুখে দাঁড়িয়ে বারিক বলল, এবার মামা আপনাকে আগে যেতে হবে। হায়দার সাহেব নির্বিকার গলায় বললেন, যাচ্ছি। তারপর বারিকের আগে আগে হেঁটে ভেতর বাড়ির উঠোনে এসে দাঁড়ালেন। সাদা মাটির ঝকঝকে পরিষ্কার উঠোনখানা, বিশাল উঠোনের চারপাশে চারখানা বনেদি ধরনের টিনের ঘর, দক্ষিণমুখ ঘরখানা দোতলা, প্রতিটি ঘরই বিশাল, প্রতিটি ঘরই চমৎকার। দেখে বোঝা যায় বাড়ির কর্তাটির রুচি অত্যন্ত ভালো, কিন্তু বাড়িটি একেবারেই নিঝুম ধরনের, কোথাও কোনো শব্দ নেই, শুধু রাত পোকা ঝিঝি এসবের ডাক শোনা যাচ্ছে। বিশাল উঠোনখানা ভেসে যাচ্ছে চাঁদের আলোয়। এই উঠোনের মাঝখানে বাড়িতে ঢোকার পথের দিকে পিঠ দিয়ে জলচৌকিতে বসে আছে একজন, খালি গা। দুপাশ থেকে দুজন তাগড়া জোয়ান তার ঘাড়ি পিঠে হাতে তেল মাখছে। মানুষটি কিন্তু খুব মোটা তাজা কিংবা তাগড়া ধরনের নয়, সাধারণ শরীরদার। গায়ের রং কালো ভূষণ নয়, শ্যামলা বরণ। দেখে কিছুই মনে হলো না হায়দার সাহেবের, তিনি যে বিখ্যাত এক ডাকাতির বাড়ি এসে উঠেছেন এ কথা অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল না তার। বাড়ি তো বনেদি বাড়ি, ভদ্রলোকদের বাড়ি, এমন বাড়ি কালু ডাকাতের হয় কি করে? বারেক তাকে ভুল বাড়িতে নিয়ে আসেনি তো? হায়দার সাহেব বারেকের মুখের দিকে তাকালেন, ফিসফিসে গলায় বললেন, এ কার বাড়ি রে বারেক? হায়দার সাহেবের গলার অনুকরণে বারেক বলল, আপনি যার বাড়িতে আসতে চেয়েছেন এটা তার বাড়ি, ঠিক তো? একদম ঠিক। তখনই হায়দার সাহেব এবং বারেকের পাশে ছায়ার মতো এসে দাঁড়ালো আট দশ জন তাগড়া জোয়ান লোক। কোথেকে এলো, কেমন করে এলো, দুজন মানুষের কেউ যেন তার টেরই পেল না। অবাক হয়ে লোকগুলোর মুখের দিকে তাকাতে লাগলো হায়দার সাহেব। প্রত্যেকের পরনে হাফ হাতা শার্ট এবং আটো সাটো প্যান্ট, শার্ট এবং প্যান্টের একই রং কালো, পায়ে কালো কেডস, মাথার চুল প্রত্যেকেরই একই রকম করে ছাটা, বেশ ছোট ছোট, কারো কারো গোফ আছে, কারো কারো গোফ এবং দাড়ি। আচ্ছা, ডাকাতরা তাহলে এমন দেখতে, কিন্তু এদের মধ্যে কালু কে? পিঠে তেল মাখাচ্ছে যে লোকটি সেই বা কে? তাকে তো ডাকাতের মতো মনেই হচ্ছে না, আর মুখটা তো দেখাই যাচ্ছে না তার। হঠাৎ করেই সেই লোকটি তখন কথা বলে উঠল, রঘু, সুটকেসটা নে। কোন ফাঁকে সুটকেসটা উঠোনে নামিয়ে রেখেছে বারেক, হায়দার সাহেব রেখেছেন ব্যাগখানা। লোকটির কথা শুনিয়ে বারেকের পাশ থেকে একজন এসে নিঃশব্দে সুটকেসটা তুলে নিল। সঙ্গে সঙ্গে সেই লোক বলল, বংশী, ব্যাগটা নে। হায়দার সাহেবের পাশ থেকে একজন নিল ব্যাগটা। লোকটি তখন বলল, বড় ঘরে রেখে আয়। এই প্রথম হায়দার সাহেব চমকালেন, গলাটা যেন কেমন চেনা চেনা, কোথায় যেন শুনেছেন, লোকটি কে? এই কি কালু ডাকাত? এমন সাধারণ একজন মানুষ, কিন্তু কালু ডাকাতের গলা হায়দার সাহেবের এমন পরিচিত মনে হচ্ছে কেন? কোথায় কালু ডাকাতের গলা শুনেছেন তিনি? ঠিক তখনই হায়দার সাহেবের দিকে মুখ ফেরালো খালি গায়ের লোকটি। হায়দার সাহেব হতবাক হয়ে গেলেন, কোনো রকমের শুধু বললেন, মিতা আপনি? বারেক তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। এ তো লঞ্চের আপার ক্লাসে বসা সেই ভদ্রলোক, যার নাম হায়দার আলী, মামার আর তার এক নাম, এজন্য মিতা হয়েছেন। শ্রীনগর পর্যন্ত তো এক নৌকাই এলেন, যার পরামর্শে এই বাড়িতে এসে উঠলেন হায়দার সাহেব। এই কি কালু ডাকাত? বারিকের বিশ্বাস হয় না, মাথার ভেতর এক চিন্তার সঙ্গে আরেক চিন্তার গীত লেগে যায়। দু নম্বর হায়দার সাহেব তার স্বভাব সুলভ হাসি হেসে অতি বিনয়ের গলায় তখন বললেন, হায়দার সাহেব, এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি কে? হায়দার সাহেব কথা বললেন না, ফেলফেল করে
দু নম্বরের মুখের দিকে তাকিয়ে রইলেন। দু নম্বর বললেন, না বুঝে থাকলে বলছি, আমি কালু, কালু ডাকাত। নিজের অজান্তেই যেন বুকের ভেতরকার সব ভয় উৎকণ্ঠা হাওয়া হয়ে গেছে হায়দার সাহেবের। খানিক আগে যে তার ব্যাগ সুটকেস ঘরে নিয়ে গেছে ডাকাতরা, সে কথা যেন তার মনেই পড়ল না, যেন অতি প্রিয় বন্ধুর বাড়িতে এসেছেন তিনি। এমন গলায় বললেন, কেন অযথা আমার সঙ্গে ঠাট্টা করছেন মিতা? মোটেই ঠাট্টা করছি না। তারপর একটু থেমে বললেন, এত কিছু দেখার পরও আপনার মনে হচ্ছে আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি? আপনার চারপাশে আমার সাঙ্গাতরা, আমার আদেশে আপনার সুটকেস ঘরে নিয়ে গেল, এরকম চেহারার দুজন লোক আমার গায়ে তেল মাখাচ্ছে, এত কিছু দেখার পরও আপনার মনে হচ্ছে আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি? হায়দার সাহেব কথা বলতে পারলেন না। দু নম্বর অপলক চোখে বারেকের দিকে তাকালেন। তোমার কি মনে হচ্ছে বারেক, তুমি কি আমার কথা বিশ্বাস করছ? ঢোক গিলে কোনো রকমে বারেক বলল, জি সাহেব, আমি করছি, আমি আপনার কথা বিশ্বাস করছি। তাহলে তোমার মামাকেও বিশ্বাস করতে বলো। ভয়ে ভয়ে হায়দার সাহেবের মুখের দিকে তাকালো বারেক। কোনো রকমে বলল, সাহেবের কথাই ঠিক, তিনিই তিনি। এবার আগের ভয়টা আবার ফিরে এলো হায়দার সাহেবের। ব্যাগ সুটকেসের কথা মনে পড়ল, বুকটা শূন্য হয়ে গেল তার। সর্বনাশ যা হওয়ার তো হয়েই গেছে। ডাকাতের হাতে চলে যাওয়া ব্যাগ সুটকেস কি আর ফেরত পাওয়া যায়? হায়দার সাহেবের দিকে তাকিয়ে কালু বলল, আমার পরামর্শ শোনার পরও যদি আমার বাড়িতে আপনারা না আসতেন, তাহলে আপনাদেরকে আমি ধরে আনতাম। আমার গ্রামে ঢোকার পর থেকেই আপনাদের দুপাশে আমার লোক ছিল। দুপাশের ঝোপ জঙ্গলে পায়ের শব্দ পেয়েছিলেন? হায়দার সাহেব ম্লান গলায় বললেন, জি পেয়েছিলাম। ওরা আমার লোক, আমার বাড়ির দিকে না এসে আপনারা যদি অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেন, তাহলেই ওরা আপনাদের সামনে গিয়ে দাঁড়াত, এ বাড়িতে আপনাদেরকে ওরা নিয়ে আসত। উঠোনে এসে দাঁড়াবার পর এই যে আপনাদের দুপাশে লোকগুলোকে দেখছেন, কোত্থেকে কেমন করে এলো টের পেলেন না? ওরাই তারা। হায়দার সাহেব তখন ভাবছেন, তাহলে লঞ্চ থেকেই কালু তাকে ফলো করছিল, লঞ্চ খারাপ হওয়ার পর কথায় কথায় তাকে ভুলিয়ে রেখেছিল, উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে সময়টা নষ্ট করেছে, যাতে ডাকাতিয়ায় আসতে আসতে রাত হয়ে যায়। ভালো মানুষ সে যে শেষ পর্যন্ত এই বাড়িতে এসে ওঠার পরামর্শটাও এই জন্যই দিয়েছিল, চোর ডাকাতরা তো এরকমই হয়। কিন্তু হায়দার সাহেব কেন তার সব কথা বিশ্বাস করেছিলেন? কালুর মুখের হাসি এবং বিনয় দেখে কি, ইস, কি ভুলটা যে হায়দার সাহেব করেছেন! কিন্তু এসব না করেও কোনো উপায় ছিল না, এছাড়া আর কি করার ছিল তার? এখন চট করে আরেকটা কথা মনে হলো হায়দার সাহেবের, কালুর ইঙ্গিতে লঞ্চের স্টার্ট বন্ধ করে দেয়নি তো লঞ্চের লোকেরা? হয়তো তাদের সঙ্গে কালুর আতাত আছে, ডাকাতির টাকা পয়সার একটা অংশ হয়তো লঞ্চের লোকেরাও পায়, এমন তো হতেই পারে। হায়দার সাহেব এইসব ভাবছেন। কালু বলল, যা ভাবছেন তা ঠিক নয়। হায়দার সাহেব একেবারে আটকে উঠলেন, কি ভাবছি? কালু তার স্বভাব সুলভ হাসিটি হাসল, আমার অনুমান শক্তির পরিচয় আপনি পেয়েছেন, আমি বলে দিতে পারবো আপনি কি ভাবছেন। ওসব ভাববেন না, লঞ্চের স্টার্ট বন্ধ করিয়ে লঞ্চ কর্মচারীদের হাত করে নিজে কাউকে টার্গেট করে এত দূর এভাবে এনে ডাকাতি করার মতো ছ্যাচরা ডাকাত আমি নই। আমি কালু ডাকাত, ডাকাতদের সম্রাট, আমার সব কিছুই সম্রাটদের মতো। আমি ঢাকায় গিয়েছিলাম একজন বড় ডাক্তার দেখাতে, শরীর মাঝে মাঝে দুর্বল লাগে, কারণটা কি জানতে গিয়েছিলাম, চেক আপ করে কিছুই পাওয়া গেল না। হায়দার সাহেব এবং বারেকের পাশে দাঁড়ানো সাংঘাতদের দিকে তাকালো কালু। আমার মিতা এবং তার ভাগ্নিকে হাত মুখ ধোয়াতে নিয়ে যা, তারপর বড় ঘরে নিয়ে বসা। তারপর আবার হায়দার সাহেবের দিকে তাকালো কালু, যান,
হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসুন, আমি গোসল করে আসছি। লঞ্চের ধকলে শরীরটা খারাপ লাগছিল বলে বাড়ি এসে শরীরে তেল মাখিয়ে ম্যাসেজ করলাম, এখন গোসল করলে ফ্রেশ হয়ে যাব। কথায় এমন আন্তরিকতা কালুর, শুনে বুকের ভেতর থেকে হারিয়ে যাওয়ার সাহসটা আবার ফিরে এলো হায়দার সাহেবের। কিছু একটা বলতে চাইলেন তিনি, কালু তাকে হাত তুলে থামাল। এখন আর কোনো কথা নয়, যান হাত মুখ ধুয়ে ঘরে যান, আমি আসছি। ঘরে ঢুকে হায়দার সাহেব এবং বারিক একেবারে হতভম্ব হয়ে গেল। বিশাল ঘরখানায় একপাশে বড় লোকি কায়দায় অত্যন্ত দামি কার্পেট, সোফা, সেন্টার টেবিল, আরেক পাশে 12 জন লোক বসে খেতে পারে এমন একখানা ডাইনিং টেবিল, বনেদি ধরনের কালো বার্নিশ করা টেবিল এবং চেয়ার দেখে বোঝা যায় খুবই মূল্যবান জিনিস। কিন্তু হায়দার সাহেব এবং বারেক যা দেখে হতভম্ব হলো তা হলো টেবিল ভর্তি খাবার, পোলাও, মুরগির রোস্ট, খাসির রেজারা, বোরহানি, খাবারের সুগন্ধে ঘরখানা ভরে গেছে। কাদের জন্য এই আয়োজন? এত রাতে কারা আসবে এই বাড়িতে? ঠিক তখনই সাদা পাজামা পাঞ্জাবি পরা কালু এসে ঘরে ঢুকল। তাকে এখন খুবই ফ্রেশ লাগছে। ঘরে ঢুকেই হায়দার সাহেবকে বলল, বসুন মিতা, খেতে বসুন। ভাগ্নে তুমিও বসো। হায়দার সাহেব কোনো রকমে বললেন, মানে কি এসবের? কালু হাসল, আয়োজনটা আপনার জন্যে করেছি। জি জি, আপনি আমার মিতা, মিতার জন্য এরকম আয়োজন না হলে চলে? বসুন, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু কোনো কিন্তু নেই, বসুন। হায়দার সাহেব আড়ষ্ট ভঙ্গিতে বসলেন, তার মুখোমুখি বসল কালু। বারিক তখনও দাঁড়িয়ে আছে। বারিকের দিকে তাকিয়ে কালু বলল, কি হলো ভাগ্নে? সঙ্গে সঙ্গে একটা চেয়ারে বসল বারিক। কালুর সাঙাতরা বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কালু তাদেরকে বলল, খাবার তুলে দে। কিন্তু হায়দার সাহেবের গলা দিয়ে খাবার নামছিল না, কালু তা খেয়াল করল। হাসি মুখে বলল, মিতা নিশ্চিন্তে খান, আপনার মেয়ে আমার মেয়ে, মেয়ের ক্ষতি অমানুষীও করে না। বারেক তখন গো গ্রাসে খাচ্ছে, কোথায় খাচ্ছে কার বাড়িতে কিছুই তার মনে নেই। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কালু তার সাঙ্গাতদের বলল, মিতার ব্যাগ সুটকেস নিয়ে আয়। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর দিক থেকে ব্যাগ আর সুটকেস নিয়ে এলো দুজন। হায়দার সাহেবের দিকে তাকিয়ে কালু বলল, আপনার জিনিসে কেউ হাত দেয়নি, মজা করার জন্য ঘরে এনে রাখতে বলেছিলাম, এখন আমার সাঙ্গাতরা এসব মাথায় করে নিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। কালুর কথা শুনে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন হায়দার সাহেব। গদগদ কণ্ঠে বললেন, তার দরকার নেই, আমরা নিজেরাই যেতে পারবো, চাঁদের আলো আছে। না, কখন কোন বিপদ হবে কে জানে, আমার লোকরা সঙ্গে থাকলে কোনো অসুবিধা নেই। তারপর পাঞ্জাবির পকেটে হাত দিল কালু, বেশ ভারী বেশ দামি একখানা সোনার হার বের করল। মিতা, এই হারটা আপনার মেয়েকে দেবেন, তার বিয়েতে আমার উপহার। না না, এটা ডাকাতি করা হার নয়, ডাকাত হওয়ার আগে আমার নিজের মেয়ের জন্য তিল তিল করে পয়সা জমিয়ে তৈরি করেছিলাম। প্রথমে মেয়েটা মরল, তারপর তার মা, দুজনেরই ক্যান্সার ছিল। কালু একটা দীর্ঘশ্বাস ফেলল। মিতা, আপনার সঙ্গে কিছু মিথ্যা কথা আজ আমি বলেছি, কিন্তু নামের ব্যাপারে মিথ্যে বলিনি। আমার আসল নাম হায়দার আলী, ডাকনাম কালু। ডাকাত হওয়ার পর হায়দার আলী নামটা সবাই ভুলে গেছে, আমি নিজেও ভুলে গিয়েছিলাম, আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর মনে পড়ল। তখন থেকেই ভেবেছি আপনাকে এইভাবে আমার বাড়িতে নিয়ে আসব। এক হায়দার আলীর মেয়ের হার আর এক হায়দার আলীর মেয়ে পড়বে। কথা বলতে বলতে চোখ দুটো জলে ভরে এলো কালুর। ডাকাতরাও মানুষ গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটি ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করুন
জৈশা আহমেদ চ্যানেলটিতে।